তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে এনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব বলে ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধানী প্রতিনিধি দলকে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি। এই প্রসঙ্গে দলটি বাংলাদেশের বিগত ১১টি সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত ৪টি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত বাকি ৭টি নির্বাচন ছিল কলঙ্কিত প্রহসনমূলক, যা ২০১৪ এবং ২০১৮ সালে জাতি আবারও দেখেছে। আজ শনিবার বিকেলে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এবি পার্টি এই মতামত দিয়েছেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সমন্বয়ক তাজুল ইসলাম। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাজুল ইসলাম ছাড়াও দলের যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ ও জুবাইর আহমেদ ভূঁইয়া, জ্যেষ্ঠ সহকারী সদস্য সচিব আমিনুল ইসলাম এবং সহকারী সদস্য সচিব নাসরিন সুলতানা অংশ নেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে এবি পার্টির নেতা বলেছেন, নির্বাচনী কাঠামো পরিবর্তন না হলে জনরায় প্রতিফলন হওয়ার মতো সুষ্ঠু শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন কখনোই নিশ্চিত করা সম্ভব নয়। আর কাঠামো পরিবর্তনের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত না হলে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের সুফল দেশবাসী পাবে না, বরং তা একটি অবৈধ ও অনির্বাচিত সরকারকে অন্যায্য বৈধতা দেওয়া আয়োজন হিসেবে দেশবাসীর কাছে বিবেচিত হবে। এবি পার্টির সূত্র জানিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলকে এটি লিখিত দিয়েছে। সেখানে দলটি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইতিহাস তুলে ধরেছে। এবি পার্টি বলছে, গণভোটের আয়োজন না করে ৩০ জুন ২০১১ সালে তাড়াহুড়ো করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় সরকার। সংসদীয় দলটির সর্বসম্মত মতামতকেও উপেক্ষা করে তারা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে, যা বর্তমান রাজনৈতিক সংকটের মূল কারণ।